আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি একটা জিনিস শেয়ার করতেছি আপনাদের সাথে। দেখবেন ফলিন কোথায়, ফলিন সব দিতেছে নষ্ট করি আমার হাগু মতো দিয়ে। আমার রুমের অবস্থা বারোটা কই উঠছে, আসো মা আসো, ফলিন আসো। পোষ মানে নাই এখনো, প্রচন্ড দুষ্ট। আমি ওকে খাওয়াইতে নিয়েছি তোর ওর ইস কি যেন বলো, আমি ওর খাঁচার মুখ খুলে রাখছি, একদম একটা উড়াল দিয়ে আমার আমার কাছে চলে আসছে। মানে আমি রান্নাঘরে ছিলাম আর একটু গেলে জানালা দিয়ে যাইতো ওইটা, বাট উড়তে পারে, ওর পাক কাটা না, দেখছেন তো আপনাদের সামনে উড়লো। ফলিন আসো, ফলিন আসো, এই যে দেখেন হাগু করে দিয়েছে। আর কই কই হাগু করছে আল্লাহ জানে, মায়া মানে মায়া লাগবে। দেখছেন কই করছে, এই ভিডিও আমার মা দেখলে আমারে মায়ের দিব দইরা। ফলিন ফলিন কোথায়, আসো 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 মা আসো, ফলিন আসো আসো, আয় চিপে কি করো, আজ আমি চলে যেতেছি আসো। দেখ চিপায় যায় কি পাকগুলো ভাঙবো, আসো 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 ফলিন আসো। আল্লাহ খাটের নিচে যাইস না বাবা, যাইস না, পুরা রুম হাগু দিয়ে ভরতেছে আমার। ফলিন গরম লাগতেছে না, আমি ওর জন্য ফ্যান ছাড়তে পারতেছি না, বিকজ ফ্যান ছাড়লে ফ্যানের মধ্যে বাড়ি খায় পুরা কাইটা গুটা যাবে, এই জন্য ওরও গরম লাগতেছে, ও হা করে আছে। দেখেন ফলিন কোথায়, খুইলেন না খুইলেন না আপা, এটা একটা দড়ি দিয়ে পায়ের ভিতরে দড়ি দিয়া না তো গো, এটা একটা হারনেস কয় মনে হয়, পায়ের মধ্যে হারনেস লাগানো আছে ওইটা। গোসল করে ওই তো প্রত্যেক দিন গোসল করে, তাইলে যে টাকা রে করুক উড়তে চায়, এই এই পর্যন্ত উইড়া উঠে গেছে, একটু উড়ো, এটা উড়া আর দরকার আছে, ইয়া কর, এটা যে করা মুড়ি দিয়ে মুড়ি বানাই দিমো, ইয়া দিয়ে আর মুড়ি দিয়ে। আচ্ছা আমার ভাই পাখি টাখি আটকায় পালে এগুলো পছন্দ করে না, ও খালি আইসা বলবো ওর একটু রুমে বন্ধ করে একটু উঠতে দে, একটু ই করতে দে, আবার এখন আইসা বলে গেল দেখেন আমার পুরো রুম নষ্ট করে দিতেছে, এখন বলে গেল যে ওর পায়ের ও সিবাইতে ওরে একটু ছাদি নিয়ে উড়াইতে। ফলিন ফলিন বাবা কোথায়, আসো 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 আসো, দেখেন গরমে কিন্তু হা করে আছে, হা ফলিন ফলিন মা কোন চিপায় যাও, এখানে আসো আসো, ওরে আমার লক্ষ্মী, ফলিন আল্লাহ আল্লাহ, ওকে আমি শিখাইতেছি ও এখনো পারে না, দেখছেন আমার সাথে দুষ্টামি করতেছে। আসো, এ তোমার হাগু পরিষ্কার করতে করতে তো আমার জীবন তেজপাতা হয়ে যাইতেছে, তোমার হাগু আমি পরিষ্কার করতেছি, হাগু পরিষ্কার করতে তোমার জন্য আছে খাবার আনছি, তুমি দেখছো নতুন খাবার যে কি মা কি, আসো হাতে উঠো, এখনো শিখে নাই মনে হয়, ময়না পাখি কখনো পোষ মানে না। ও মা আমার মা পাখি একটু আদর করে দিই, ওই ফলিন তো দেখছিলেন যে আমার আগের ফলিনটা, ও আমার খুব কথা শুনতো, আমার আমার কোলে ঘুমাইছে পর্যন্ত, বাট ও শিখবে। আল্লাহ আসো ফলিন আসো আসো আসো, গরম লাগে গরম, ফলিন আসো, হাগু না করলেই তো হইতো, এত হাগু করে আবার হাগু পাড়াইতেছো, তোর তো কালকে ছাড়া শাওয়ার করাবো না বাবা, আসো দেখি আমার কাছে আসে নাকি, আসো 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 ফলিন আসো আসো মা আসো আসো, ওই দেন কোন চিপায় যাইতেছে, ফকি আসো, গরম লাগতেছে অনেক ফলিন, আসো আসো এসি ছেড়ে এসি এসি রুমে নিয়ে যাবো, আসো চলো চলো চলো, ও গরমে হা করে আছে। এই আপনারা একটু আমাকে কমেন্টে জানাবেন যে এই যে এই হারনেসগুলো কোথায় পাওয়া যায়, নাকি ওই যে রশির মতো যে চিকন একটা প্লাস্টিকের থাকে না, পায়ে পায়ে ই দিয়ে তারপরে ঘাড়ে করে ঘুরে তারপরে একটু উড়া যায়,
এরকম বড় সুতার মতো যে থাকে, আমি জানি যে ওদের পায়ের যে রিংয়ের মতো পরে ওইটাকেই হারনেস বলে নাকি ওই রশিটাকে হারনেস বলে আমি জানি না, সো আপনারা আমাকে একটু কমেন্টে জানাবেন। আর কোনো পেজে যদি পাওয়া যায় যে না এই পেজে পাওয়া যায়, তাহলে ওই পেজের নামটা আমাকে একটু কমেন্টে জানাবেন। ফলিন আমার কথা শুনতেছি, মা মা আসো, এই যে আমি চলে যাই চলে যাই চলে যাই, ওরে বাবা আসো আসো ফলিন আসো, এই যে চলে যাচ্ছি মা আসো চলে যাই, গেলাম চলে আসো।